সৌদি আরবে বসবাসরত প্রবাসীদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভিসা নবায়ন ও ইকামা নবায়ন। কিন্তু এরই মধ্যে আমাদের প্রবাসীরা একটি ভুল করে বসি, সেটি হচ্ছে আমরা এ ব্যাপারে কোনো খেয়ালই রাখি না যে প্রত্যেকটি দেশের একটা নিয়ম থাকে। ধরেন, আপনি যদি ভিসা নবায়ন করতে যান বা ইকামা নবায়ন করতে যান, আপনার পাসপোর্টে একটা নির্দিষ্ট পরিমাণ মেয়াদ থাকতে হবে, যেটা অবশিষ্ট না থাকলে আপনি ইকামা বা ভিসা নবায়ন করতে পারবেন না। আমাদের প্রবাসীরা যখন ভিসা নবায়ন করতে যায় বা ইকামা নবায়ন করতে যায়, অনেকে দেখতে পায় তার নির্দিষ্ট পরিমাণ মেয়াদ অবশিষ্ট নেই তার পাসপোর্টে, এবং যার ফলে তাকে আরও 5 থেকে 6 মাস অপেক্ষা করতে হয়, এবং কি অনেকে এরই মধ্যে তারা ইকামার মেয়াদ শেষ হয়ে যায় এবং তারা সৌদি আরবে অবৈধ হয়ে যায় এবং লুকিয়ে লুকিয়ে পুলিশ থেকে বেঁচে থাকতে হয়। কিন্তু আপনারা যদি এই বিষয়গুলোতে একটু সাধারণ জ্ঞান রাখেন, তাহলে কিন্তু আপনাদেরকে এই কষ্টগুলো করতে হয় না। তাই চলুন আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব কিভাবে এবং কত সময় থাকতে হবে একটি ভিসা এবং আকামার নবায়ন করতে। তো চলুন শুরু করা যাক। সৌদি সরকারের নিয়ম অনুযায়ী খুরুজে আওদা, যেটাকে বলা হয়ে থাকে এক্সিট রিএন্ট্রি ভিসা, এরপর খুরুজে নিহায়া, যেটাকে বলা হয়ে থাকে ফাইনাল এক্সিট ভিসা, ও ইকামা নবায়নের জন্য পাসপোর্টে নিম্নবর্তিতভাবে মেয়াদ থাকতেই হবে। 1. খুরুজে আওদা, কমপক্ষে 2 মাস মেয়াদ থাকতে হবে পাসপোর্টে। 2. খুরুজে নিহায়া, কমপক্ষে 6 মাস মেয়াদ থাকতেই হবে পাসপোর্টে। 3. আকামা নবায়ন বা ইকামা রিনিউয়াল, কমপক্ষে 12 মাস থাকতে হবে পাসপোর্টের মেয়াদ, কাজেই উক্ত মেয়াদ শেষ হওয়ার 3 মাস আগেই আরেকটি নতুন পাসপোর্ট করে নিতে হবে। তাই আপনারা যখন ইকামা বা আপনার ভিসা নবায়ন করতে যাবেন, অবশ্যই আগে থেকে চেক করে নেবেন যে আপনার পাসপোর্টে নিম্নবর্তিত মেয়াদ রয়েছে কি না। ধরুন আপনি ইকামা নবায়ন করতে যাবেন, আপনি ইকামা নবায়ন করতে যাওয়ার আগে অবশ্যই আপনার পাসপোর্টে চেক করে নেবেন যে আপনার পাসপোর্টে 12 মাস মেয়াদ রয়েছে কি না। 12 মাসের 1 দিন কম হলেও তারা আপনার ইকামা নবায়ন করবে না। তাই আপনাকে আগে থেকেই এই বিষয়গুলো মনে রাখতে হবে, এমনকি যখনই দেখবেন আপনার ইকামার মেয়াদ শেষ হয়ে গেছে, আপনি বাংলাদেশ অথরিটিকে আপনার পাসপোর্টটি নবায়ন করতে দিবেন, এবং পাসপোর্টটি যখন নতুন হয়ে আসবে তখন আপনি ইকামা নবায়ন করতে পারবেন। আশা করি আপনারা এই বিষয়টাতে খুব ভালো একটি ইনফরমেশন পেলেন এবং এটি আপনাদেরকে অনেকটা উপকার করবে। দয়া করে ভিডিওটি আপনারা সকল প্রবাসী ভাইদের সাথে শেয়ার করুন, যাতে তারা এই বিষয়টি জানতে পারে এবং এই বিষয়টি জেনে তারা আর কোনো হয়রানির শিকার না হয়। আর হ্যাঁ, আমার চ্যানেলে আজকে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সৌদি আরব রিলেটেড সকল গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাবেন আমার চ্যানেলে। ধন্যবাদ। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল TGN24। তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।